সেটা বলা সোজা, কিন্তু কোনটা ধর্ম না ওইখানেই আমরা আমাদের প্রবলেম হয়ে থাকে। তাই শ্রী শ্রী ঠাকুর বলছেন সম্প্রদায়টা ধর্ম না। তাই এখানে কয়েকটা জিনিস এই নিয়ে একসময় পূজনীয় দাদুর সাথে আমার অনেক অনেক লম্বা ডিসকাশন করার সৌভাগ্য হয়েছিল। তো ওখানে সম্প্রদায়টাকে যদি আমরা ঠিক মতো অ্যানালিসিস করি, শ্রী শ্রী ঠাকুর বলেছেন যে ধর্মের বাইরে কিছু নেই। ধর্মকে জানা মানে কোনো কিছুর মূল বিষয়টাকে জানা, মূল কারণকে জানা। আর যদি তাই হয় যে সব কিছুর কারণ আমরা ধর্ম দিয়ে জানতে পারি, তাহলে সম্প্রদায়টা বাদ যাবে কেন? লজিক্যালি ভেবে দেখেন, তাহলে সম্প্রদায়টাই বা বাদ যাবে কেন? যদি ধর্মকে জানা সব কিছুকে জানা হয়, তাহলে সম্প্রদায়টা বাদ যাবে কেন? এইখানে ঠাকুরের ইউনিকনেস চলে আসে। সম্প্রদায় মানে সম্মুখভাবে প্রদান করে যান, যেমন কবি সম্প্রদায় তারা সমাজকে কবিতা দেয়, ডাক্তার সম্প্রদায় তারা সমাজকে চিকিৎসা করে। এখন যখন আমি বলছি ডাক্তার সম্প্রদায়, একটা সেট অফ ডক্টর্স ধরে নিলাম, আমি আর ডাক্তার আমাদের মিল হচ্ছে দুজনে মানুষ, ঠিক আছে, সেখানে আমরা সম্প্রদায় না। কিন্তু যখন ডাক্তার বলে ফেললাম, সেখান থেকে আমি আলাদা হয়ে গেলাম, ডাক্তার সম্প্রদায়। এখানে ধরেন এখানে ক্যাশিয়ারের, যারা আজকের দিনের জন্য ক্যাশিয়ার হয়ে বসেছে তারা ক্যাশিয়ার সম্প্রদায়, যারা খাবার খাদ্য রান্না করবে তারা ওই কুক সম্প্রদায়। সম্প্রদায় মানে সম্মুখভাবে উইথ অল এক্সস্টিভনেস যে কিছু প্রদান করছে সোসাইটিতে। তা ঠাকুর যখন বলছেন সম্প্রদায়টা ধর্ম না রে, এর মানে এইটাকে বাদ দেওয়া হচ্ছে না, বরং বলা হচ্ছে এই যে সম্প্রদায়গত ভেদ, সম্প্রদায়গত ভেদ, এই ভেদটা ধর্ম না। ঠান্ডা মাথায় যদি আমরা বিচার করি, ডাক্তার ডাক্তারি করে, তার পাশাপাশি সে মানুষ, সায়েন্টিস্ট রিসার্চ করে, তার পাশাপাশি সে মানুষ। আমাদের একটা কটু প্রবণতা আছে, এই যে যারা শ্রী শ্রী ঠাকুরের কথা বলছেন, যারা ঠাকুরের কাজ করছেন, উৎসবের দায়িত্ব নিয়েছেন, দীক্ষা নিয়েছেন, তাদের অনেকে বলেন এরা ধর্ম টর্ম করে, একটা আলাদা করে দেয় যে এরা নর্মাল মানুষ, বাইরে যারা হাঁটাচলা করছে তারা সাধারণ মানুষ, আর এরা একটু অন্যরকম মানুষ, এরা ধর্ম টর্ম করে, এরা ধার্মিক প্রকৃতির মানুষ, এরা পুজো পুজো করে। এখানে যেটা করা হচ্ছে, যারা শ্রী শ্রী ঠাকুর, যারা আদর্শের প্রচার কাজ করছে, তাকেও একটা সম্প্রদায় বলা হচ্ছে। ঠাকুর কোন জায়গাটা পয়েন্ট করেছে দেখেন, কিন্তু যখন সম্প্রদায় বলছি সেটা একটা স্পেশালাইজেশন, সেটা জেনারেলাইজেশন না। আমরা খাই, এটা জেনারেলাইজেশন, সবাই খায়। আমরা ডাক্তারি করি, এটা কিন্তু স্পেশালাইজেশন, সবাই ডাক্তার না, এটা হচ্ছে সম্প্রদায়। আমি রিসার্চ করি, রিসার্চ সম্প্রদায়, এটা কিন্তু সবাই না, যারা করে। তেমন আমরা কখনো একটা ভুল করে ফেলেছি, আমরা ধর্মটাকেও একটা সম্প্রদায় বানিয়ে দিয়েছি যে এরা ধর্ম করে, এরা ধর্ম করে। ঠাকুর ওখানেই ক্যান্সেল করতে বলেছে। ধর্ম ব্যাপারটা যজন যাজন ইষ্টভৃতি সস্তায়নি সদাচার, এটা সাম্প্রদায়িক কাজ না। এর কোনো সম্প্রদায় নেই যে এই কজন মানুষ ঠাকুরের যাজন করবে, এই কজন মানুষ যজন করবে, এই কজন সস্তানি করবে, তারা ধার্মিক, আর বাকিরা নর্মাল মানুষ না। নর্মালিটিটাই হচ্ছে ধর্ম করা। আমরা মানুষ, যেমন মানুষের সম্প্রদায় হয় না, কারণ মানুষ মানুষ, কিন্তু ডাক্তার সম্প্রদায় হয়, কবি সম্প্রদায় হয়, ক্যামেরা করছে ক্যামেরাম্যান ইলেকট্রিশিয়ান সম্প্রদায় হয়, কিন্তু মানুষ সম্প্রদায় হয় না। তেমন ইসলাম সম্প্রদায়, হিন্দু সম্প্রদায়, ওরকম কিছু হয় না। ধর্ম ব্যাপারটা জেনারেল। আমি দাঁত মাজি, কেউ দাঁত মাজে না, সেটা তার প্রবলেম, তাকে দাঁত মাজতে শেখাতে হবে, না হলে তার দুর্গন্ধ, তার ইনফেকশন, তার পরিবারের ইনফেকশন, ক্রমে যে ডাক্তার দেখছে তার ইনফেকশন। তাহলে ধর্মটা জেনারেলাইজ ব্যাপার, এটার কোনো সম্প্রদায় নেই। যখন আমরা এই সম্প্রদায়গত বিভেদ ভুলে, এই বিভেদ ভুলতে কেন বলছেন, কারণ ওই বিভেদটাই ভুল। আমাদের দেশে, আমাদের আর্যগৃষ্টিতে যতবার ভেদকে আনা হয়েছে, সেটা হচ্ছে বিভক্তভাবে সেই অভেদ পূর্ণকে জানার জন্য। যেমন আজকে দাদারা, ধৃতিনন্দী দাদারা একরকম কাজ করছেন, সে কাজটা আমি করছি না।
আমাকে অন্য দায়িত্ব দেওয়া হয়েছে, তাহলে আমাদের মধ্যে একটা ভেদ আছে। এই ভেদটা কিন্তু এই পূর্ণ অভেদ আত্মাকে কাছে সার্থক হওয়ার জন্য এটা বুঝতে হবে। তেমন আমাদের সোসাইটিতে যত ভেদ করা হয়েছে ঋষিদের দ্বারা, বিপ্র, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই যে ভেদ, এই চারটে মিলে একটা বডির জন্য কাজ করা হচ্ছে। ডাক্তার সম্প্রদায়ের ইকোনমিক্স কিন্তু একজন ব্যাংক সম্প্রদায় সামলাচ্ছে, ব্যাংক সম্প্রদায়ের স্বাস্থ্য একজন ডাক্তার সম্প্রদায় সামলাচ্ছে। এইভাবে ইন্টারডিপেন্ডেন্ট ভাবে প্রত্যেকে প্রত্যেকের সাথে মিলে কিন্তু সেই একটাই সার্থক করছে। শ্রী শ্রী ঠাকুর যখন পাহাড়ে গেছেন ট্রেন দেখতে যেতেন, তখন কৃষ্ণদাসের সঙ্গে বসে আছেন, ছোট একটা গাছ দেখে বলছেন চুপচাপ, হতে হঠাৎ ঠাকুরের মুখটা চেঞ্জ হয়ে গেল। ঠাকুর ওটার দিকে তাকিয়ে বলছেন, কেষ্টুদা কখনো ভাবিছিলাম একদিন এখানে আমায় গাছ হয়ে থাকতে হবে? তখন কেষ্টুদা, এরকম ঠাকুর অনেক বলতেন, তখন কেষ্টুদা পয়েন্টটা ধরেছেন, বলছেন যে ঠাকুর এই মুহূর্তে আপনি ফিল করছেন যে ওই গাছটা আপনি হয়েছেন? ঠাকুর বলছে হ্যাঁ ফিল করছি। ওর কটা ওর ধমনি দিয়ে কি বইছে, সাইলেন ফ্রেম দিয়ে সব আমার মতো করে ফিল করছে, আমি যেমন আমার হার্টবিট ফিল করি ওরকম। তখন ঠাকুরকে আরো প্রশ্ন করতে থাকলেন, আরো প্রশ্ন করতে থাকলেন। তখন ঠাকুর রিভিল করছেন যে আমাদের ব্রেনের এক এক রকম সেল আছে, এক এক রকম নিউরাল পাথওয়ে আছে, যেটা ইউনিভার্সের কোনো না কোনো জিনিসের সাথে কানেক্টেড আছে। আমরা যদি সেটাকে আনলক করতে পারি, আমরা সেটার ব্যাপারে সম্পূর্ণ বা সম্যক জ্ঞান আমরা রপ্ত করতে পারবো। কেষ্টুদা প্রশ্ন করতে করতে পাগল হয়ে যাচ্ছে, লাস্টে ঘাম ঝরছে, হাত পা কাঁপছে, বলছে এত জ্ঞান আমি সহ্য করতে পারছি না। তখন শ্রী ঠাকুর কেষ্টুদাকে বললেন, কেষ্টুদা যত জানবেন তত জ্বালা, দ্য বেস্ট ওয়ে টু লিভ ইজ টু লাভ, টু সার্ভ অ্যান্ড টু সারেন্ডার। তাই এখানে একটা প্রসঙ্গ দিয়ে আমি ব্যাপারটা টানতে চাইব যে আমার আজকে দেখছিলাম আসার সময় জামার এক জায়গায় ছিঁড়ে গেছিল, ওখান থেকে একটা জিনিস মনে পড়ল, আমার এই হাতে ছিঁড়েছিল, এই হাতে ছেড়েনি কিন্তু আমরা এই ছেঁড়াটা দেখে বলি জামা ছিঁড়ে গেছে, কারণ এই ছেঁড়াটা এক্সটেন্ড করতে করতে একদিন এখানে পৌঁছাবে। করোনা চায়নায় হয়েছিল, এখানে হয়নি, কিন্তু একদিন ওইখানে গাফিলতি দেওয়ার জন্য ছড়াতে ছড়াতে এখানে পৌঁছেছিল, কারণ পুরোটা একটা বডি, এই সব মিলে একটা বডি। তাই এই পুরো নুনের পাহাড়টার একটা কোণা থেকে যদি আমরা টেস্ট করে নুনটার টেস্টটা পাই, তাহলে এই পুরো পাহাড়ের ব্যাপারে জ্ঞান আমাদের হয়ে যায়। তাই সেরকমই সব কিছুর মূর্ত বেদি হচ্ছেন শ্রী শ্রী ঠাকুর। যারা ধর্ম তথাকথিত ধর্ম করে বা আমরা করি, আমাদের একটা ভুল ধারণা আছে যে সারেন্ডার মানে শুয়ে পড়া, আর কিছু পারছি না এরকম বলা, না। শ্রী শ্রী ঠাকুর ক্লিয়ার করে বলেছেন সারেন্ডার মানে সার প্লাস রেন্ডার, সার মানে অ্যাবাভ আর রেন্ডার মানে সার্ভ। আমাদের জীবনের কর্তব্য, জীবনে কাউকে সেই আদর্শ, যে যত বড় ফুলফিলার কি আপনি খুঁজে পান নিজের লাইফে, সেই সিকিং রেখে সেই আদর্শকে নিজের লাইফের নিয়ন্ত্রক করা, আর সেই কথাটা মানুষের মধ্যে বলে দেওয়া। এই যে কথা বলছি, কথাটা যেন এখানেই শেষ না হয়ে থাকে, এটা যেন আমাদের কিছু কি মেসেজ বহন করে যেন আমাদের। তাই আর কেউ উপকৃত হোক না হোক, এইটা বলার মাধ্যমে এই যে স্মরণ করছি, এই স্মরণে আমার নিজস্ব উপকার হচ্ছে, তাই জন্য যজন যাজনের নিত্য সম্বন্ধ। তাই এই ত্রয়ী জিনিস, এই যজন যাজন ইষ্টপ্রীতি ত্রয়ী আমাদের মধ্যে সার্থক হয়ে উঠুক। এবং সকলের কাছে আমার একটা এই অনুরোধ রাখবো, নিজের ইষ্টবাহী শ্রী শ্রী ঠাকুরকে ফলো করে এমন একজন ভালো মানুষের সাথে নিত্য যোগাযোগ রাখবেন। একটা নতি, একটা কন্ডিশনাল সারেন্ডার নিয়ে তার সঙ্গে যোগাযোগ রাখবেন, এবং শ্রী শ্রী ঠাকুরে থাকবে আনকন্ডিশনাল সারেন্ডার। তাহলে আমরা অ্যাডজাস্ট হতে পারি খুব তাড়াতাড়ি। আমি ব্যক্তিগত এক্সপিরিয়েন্স এবং আরও অনেক মানুষের এক্সপিরিয়েন্স থেকে এই কথাটা আমি বলছি। তাই এটাই যাজন, এইভাবেই যাজনে আমাদের সার্থক, আমরা আমাদের অন্তর সার্থক হয়ে উঠুক। শ্রী শ্রী ঠাকুরের একটা বাণী বলে আমি শেষ করব। ঠাকুর বলছেন, বাঁচা বাড়ার রীতি নিয়ে ইষ্টে থেকে অধিষ্ঠান, সেই নীতিতেই পরিস্থিতি তুলেই ধরে মন প্রাণ, যাজক জানিস তাকেই বলে ইষ্ট স্বার্থী প্রাণের টান, হৃদয় জোড়া পরাণ কারা তারই সেবার অভিযান। বন্দে পুরুষোত্তম।